স্ত্রী মাহমুদা মিতু হত্যা মামলায় বাদী থেকে আসামি হলেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এই মামলায় তিনি সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর ওমর ফারুক বিকেলে চট্টগ্রামের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এক বিদেশি নারীর সাথে পরকীয়ার সম্পর্কের জেরে স্ত্রী মিতুকে হত্যা করান বাবুল আক্তার। অভিযোগপত্রে সাক্ষী রয়েছে 97 জন, এতে দায়ী স্বীকার করে জবানবন্দি আছে 3 জনের। বাবুল আক্তার সহ 4 জন আছেন কারাগারে, জামিন আছে ভোলা, হদিস মিলেনি, মোসা ও কালুট। 2016 সালের 5 জুন নগরীর জিসি মোড়ে খুন হন মাহমুদা মিতু। আমরা সব রকমের তথ্য প্রমাণ পেয়েছি। আমরা তো আপনার 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে তদন্ত করছি, আপনার প্রায় 2.5 বছরের তদন্ত। আমরা সেরকম সাক্ষ্য প্রমাণ পেয়েছি কারা কারা জড়িত এখানে, যে আমাদের 1 নম্বর আসামি যিনি আছেন উনিও কিভাবে কতটুকু জড়িত, কিভাবে জড়িত সেটা তথ্য প্রমাণ পেয়েই কিন্তু আমরা আজকে চার্জশিটটা দাখিল করছি। বিদেশ থেকে আনা 2টি স্বর্ণের বাড়ি ছিল বৈধ, কিন্তু এরপরও তা অবৈধ দাবি করে এক শিশুকে আটক, তার বিরুদ্ধে মামলা, সবশেষ চার্জশিট। তবে শেষ পর্যন্ত আদালতে সবকিছুই মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক নিজেই বাদী হয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানার 2 কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করেন মামলা, যাতে তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আদালতের পর্যবেক্ষণ, 2টি বারের একটি দাবি করে না পেয়ে শিশুটিকে ফাঁসিয়েছেন 2 পুলিশ কর্মকর্তা। 2019 সালের 21 এপ্রিল বাহরাইন থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন HM সুমন নামে এক প্রবাসী, সাথে আনেন 2টি স্বর্ণের বার। নিয়ম অনুসারে দেয়া হয় শুল্ক। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে বার 2টি রাখতে দেয়া হয় তার আত্মীয় নাজমুল হাসান জুয়েল নামে এক শিশুকে। স্বর্ণের বারসহ শিশু ও তার স্বজনদের পতেঙ্গা থানা পুলিশের SI আনোয়ার হোসেন আটকান বিমানবন্দরের অদূরে বাটারফ্লাই পার্কের সামনে। অবৈধ স্বর্ণ আখ্যা দিয়ে তাদের নেওয়া হয় থানায়। এরপর কাগজপত্র দেখানো হলেও পুলিশ তা আমলে না নিয়ে শিশু জুয়েলের বিরুদ্ধে মামলা ছাড়াও পাঠানো হয় কারাগারে। চার্জশিটের পর মামলাটি বিচারের জন্য যায় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে, কিন্তু সব পর্যালোচনা করে গত 4 সেপ্টেম্বর শিশুটিকে খালাস দেন বিচারক। প্রমাণিত হয় পুলিশের মামলা ও সব তথ্যই ছিল মিথ্যা। পর্যবেক্ষণে বলা হয়, 2টি স্বর্ণের বারের একটি দাবি করে না পেয়ে এমন কাজ করেছেন পুলিশের 2 কর্মকর্তা। মামলার এজাহারকারী তার দায়েরকৃত মিথ্যা মামলার সমর্থনে শপথ গ্রহণপূর্বক মিথ্যা সাক্ষ্য প্রদান করেন। বর্ণিত রায়ের অপরাপর অংশে আদালত তার পর্যবেক্ষণে এরূপ মতামত দেন। এই ঘটনায় SI আনোয়ার ও সুবীর পালের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা, যা আমলে নিয়ে 2জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাদী এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজকে আসামি বাদী এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করেন। পুলিশের মিথ্যা মামলাটির কারণে শিশু জুয়েলকে 1 মাসের বেশি সময় কারাভোগ করতে হয়। তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তদের 1জন। আইন অনুযায়ী কারো বিরুদ্ধে করা মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করার বিধান রয়েছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। একদিন পরেই শুরু হচ্ছে 2022 সালের SSC পরীক্ষা। গেলবারের চেয়ে এবার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী কমেছে 11,000-এর বেশি, যদিও বেড়েছে কেন্দ্রের সংখ্যা। এবারে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ। সামিয়া মাহাদিয়া রায়দা এবারের SSC পরীক্ষার্থী। পরীক্ষা একেবারে দোরগোড়ায়, তাই মনোনিবেশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে। একইভাবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না মিম শাহরিয়ার ও রায়াত হোসেন চৌধুরী। শুধু তারাই নয়, মাধ্যমিকের শেষ পাবলিক পরীক্ষায় বসতে এখন প্রস্তুত চট্টগ্রাম বোর্ডের 1,49,712 পরীক্ষার্থী। জুনের 19 তারিখ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। বারবার পরীক্ষা পেছানোয় মানসিক প্রস্তুতিতে কিছুটা বাধা সৃষ্টি করেছে বলে মনে করছে পরীক্ষার্থীরা। তার মধ্যে বারবার লোডশেডিংয়ে পড়াশোনায় ঘটিয়েছে ব্যাঘাত। পড়তে বসছি, ইচ্ছা করছে না, থাক সমস্যা নাই পরে পড়বো। নুনিচুন না হওয়ার কারণে হচ্ছে
আমার ইয়াটা চলে গেছে, মানে পড়ালেখার একটা ফ্লোনেস ছিল না, ওটা চলে গেছে। বিদ্যুৎ সংকটের কারণে প্রস্তুতি নিতে সমস্যা হয়েছে, তবু ভালো প্রস্তুতি নিয়েছি। গেলবার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ছিল 1,61,122 জন, এবার সে সংখ্যা কমলেও বেড়েছে কেন্দ্রের সংখ্যা। গতবারে 204টি কেন্দ্রের পরিবর্তে এবার 213টিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। যারা কম পেপার দিয়ে কম বিষয়ের উপরে পরীক্ষা দিয়ে যারা পাস করতে চায় তারা ফর্ম ফিল আপ করেনি। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি দাবি করে শিক্ষা বোর্ড বলছে কেউ এ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ মাধ্যমগুলোকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে সামান্যতম দূরতম সম্পর্ক আছে পরীক্ষাটিকে বিভ্রান্ত করার জন্য, এইরকম বিষয়গুলোকে বা কোনো কিছু আপলোড হলে সেটাকে যেন ডাউন করে দেওয়া হয়। রাস্তায় যানজটের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড। প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার 24 দেশের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের কাছে মিয়ানমারে নিজেদের উপর নিপীড়নের বর্ণনা দিলেন রোহিঙ্গারা। জানিয়েছেন তৃতীয় কোনো দেশে নয়, নিজ দেশেই ফিরতে চান তারা। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে এসব কর্মকর্তা মঙ্গলবার সকালে উখিয়া ক্যাম্প পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইন্দো প্যাসিফিক অঞ্চলের কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিনের কাছে মিয়ানমারে নিজেদের উপর চলা বর্বরোচিত অত্যাচার নিপীড়নের কথা তুলে ধরছেন রোহিঙ্গা নেতা সৈয়দুল্লাহ। এ সময় তৃতীয় কোনো দেশে নয়, নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে সহযোগিতা কামনা করেন তিনি। তাতে সহযোগিতার আশ্বাস দেন জেনারেল এ ফ্লিন। আরারে বর্মাইয়ে রোহিঙ্গা কলারে আরকান দেশটিকে আমাদের জেনোসাইড করিয়ে বাংলাদেশের মাঝে সাড়া দিয়ে দেয় 5 বছর ঘুরাই দিয়ে আই পর্যন্ত 5 বছর হয়ে যাওয়ার কিন্তু অনেক কথা বলা সলিউশন ওই নয়। মঙ্গলবার 24 দেশের সিনিয়র সেনা কর্মকর্তাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন। এর মধ্যে অনেক দেশের সেনাপ্রধানও ছিলেন। এ সময় 22 জন রোহিঙ্গার সাথে কথা বলেন সফররত সেনা কর্মকর্তারা। আমাদের এখন প্রেজেন্ট জেনারেশন যেটা আছে, আমাদের মতো ইউথ যারা মিয়ানমার থেকে হায়ার এডুকেশন সেরে আসা হচ্ছে, তাদের জন্য এখনো কোনো ফিউশন নাই, কোনো ফর্মাল এডুকেশন নাই। এর আগে প্রতিনিধি দলের কাছে প্রথমে বর্ধিত ক্যাম্প 4-এর ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রোহিঙ্গা এবং ক্যাম্পের গত 5 বছরের চিত্র তুলে ধরেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা। রোহিঙ্গাস আর দ্য এথনিক এন্টিটি লিভিং ইন মায়ানমার ফর সেঞ্চুরিজ, হাউএভার দে হ্যাভ বিন গোইং থ্রু এ স্প্যান অফ সাফারিং সিন্স। সকালে কক্সবাজারের একটি তারকা হোটেলে ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে অংশ নেয় 24 দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান সহ কয়েকটি দেশের সেনাপ্রধানও। 46তম এই আসরের বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজনকারী দেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।